আসসালামু আলাইকুম, কেমন আছেন? আইসেই বলছে বাবা আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রেমের টানে জার্মানি থেকে বাংলাদেশি ছেলেকে বিয়ে করে দেশে আসেন আলিশা। ভালোবেসে 2020 সালের মার্চ মাসের 15 তারিখে বিয়ে করেন এই দম্পতি। বিয়ের আগে অন্য ধর্মের মেয়ে হলেও বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের পিঁড়িতে বসেন আলিশা। বর্তমানে অনেক দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ছেলেদেরকে ভালোবেসে বিয়ে করছেন অনেক মেয়েরা। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে বরিশালে। এ ঘরে 6 মাসের একটা ছেলেও আছে তাদের। মসজিদের হুজুর সিলেক্ট করে তার নাম রাখেন ইলিয়াস। তারা আরও জানায়, বিয়ের পর ফ্যামিলিগতভাবে আমাদের কোনো সমস্যা হয় নাই। অনেক পরিবার আছে যে বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করলে পরিবার থেকে সাপোর্ট দেয় না, কিন্তু এই দম্পতির ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা। বিদেশি ছেলের বউ পেয়ে অনেক খুশি হয়েছেন তার বাবা মা। ভাষাগত দিক থেকে একটু বুঝতে অসুবিধা হলেও ম্যানেজ করে নিচ্ছেন তারা। বাংলাদেশের এমন ঘটনা ঘটলে অনেক জায়গা থেকে তাদের দেখতে অনেক লোক ভিড় করেন, কিন্তু এতে তারা বিরক্ত মনে না করে ভালো চোখেই দেখছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, মানুষের মাঝে থাকতেই তাদের বেশি ভালো লাগে। তাদেরকে এক নজর দেখতে ভিড় করছেন এলাকাবাসী সহ বিভিন্ন সাংবাদিকেরাও। প্রায় 1.5 বছর আগে তাদের বিয়ে হলেও নতুন করে অনুষ্ঠান করছেন এই দম্পতির বাবা মা। নতুন বিয়ের মতোই গায়ে হলুদ বৌভাতের আয়োজনও করা হয়েছে এখানে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য বড় করে প্যান্ডেল সাজিয়ে কনসার্টেরও ব্যবস্থা করা হয়েছে। তারা যেন সারা জীবন সুখে থাকে এমনটাই দোয়া করছেন স্বজনরা। জুয়েল রানা, ট্রাস্টেড নিউজ।